الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وسيدنا وسيد المرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه ثم أما بعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال النبي الأمين صلوات ربي وسلامه عليه لا فرع ولا عترة وفي حديث آخر لا تشبهوه برمضان وقال النبي الأمين صلى الله عليه وسلم في حديث آخر من عمل عملا ليس عليه أمرنا فهو رد الحمد لله হামদ ও সানা একমাত্র মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য। দরুদ ও সালাম সর্বদাই সর্বাবস্থাতে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দীন প্রিয় ভাইগণ, আজকের এই খুতবায় রজব মাসের কিছু বিদআত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বর্ষে ১২টি মাস রয়েছে, ১২টি মাসের মাঝে ৪টি মাসের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم فلا تظلموا فيهن أنفسكم الله رب العالمين ঘোষণা দিচ্ছেন যেদিন থেকেই তিনি আসমান ও জমিন কে সৃষ্টি করেছেন সেদিন থেকেই ১২টি মাস আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। আরবি হিজরি ক্যালেন্ডার অনুযায়ী যে ১২টি মাস আমরা জানি, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল আউয়াল, জুমাদাল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, যুলকিআদা, যুলহিজ্জা, এই ১২টি মাসের মাঝে মিনহা আরবাতুন হুরুম ৪টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। অন্যগুলা যে সম্মানিত নয় তা নয়, কিন্তু এগুলোর ফজিলত একটু বেশি অন্যান্য দিক থেকে। যেমন ইবাদতের দিক থেকে মাহে রমজানের ফজিলত আলাদা, কিন্তু মিনহা আরবাতুল হুরুম ৪টি মাস সম্মানিত। এই ৪টি মাস হচ্ছে যুলকিআদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব। যুলকিআদা, যুলহিজ্জা, মুহররম, রজব, এই ৪টি মাসের মাঝে অন্যতম একটি মাস যেটা রজব। আমরা রজব মাসে আছি, শেষের দিকে চলে এসেছি। এই রজব মাসে আমাদের বাংলাদেশে এবং অনেক দেশেই ইসলাম যেখানে নাজিল হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রিয় ভূমি মদিনাতুল মুনাওয়ারাতে বেদাত পালিত না হলেও, যেখানে আল্লাহ রাসূল জন্ম নিলেন মক্কাতুল মুকাররমাতে বেদাত পালিত না হলেও, দূর দূরান্তের দেশগুলোতে বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঘটা করে সরকারি ছুটি দিয়ে রাষ্ট্রীয়ভাবে এই সমস্ত বেদাতগুলো উদযাপন করা হয়। নাউযু বিল্লাহ মিন যালিক, ভাবলাম এই বিষয়ে আমাদের কিছুটা আলোচনা শোনা, জেনে রাখা উচিত। গত বছর আলহামদুলিল্লাহ এই বিষয়ে মেয়েরাজ রজনী বা মেয়েরাজের ঘটনা সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম বলে আমার মনে হচ্ছে এবং কিছুটা মনে আছে, সেই ঘটনার দিকে যাচ্ছি না। কিন্তু এই সবে
মেয়রাজ যেটা আমরা উদযাপন করে থাকি এর ইতিহাস কি, তার আগে রজব মাসে যে সমস্ত বেদাতগুলো আমরা উদযাপন করে থাকি এর কোনো অস্তিত্ব আছে কি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাদিসে বলেন, লা ফারআ ওয়ালা আতিরা, এই রজব মাসে বিভিন্ন অনুষ্ঠান উদযাপন করত জাহেলিয়াতের যুগে, এই স্বভাব তাদের মাঝেও ছিল, মুসলমান হওয়ার পরেও গোত্রের লোকদেরকে দেখে অথবা অভ্যস্ত হয়ে অনেকেই অনেক কিছু করত, আল্লাহ রাসূল নিষেধ করে দেন যে না রমজান মাসে সলাতুর রাগিয়া, রজব মাসে সলাতুর রাগায়েব নামে একটি বিশেষ ধরনের সালাত পড়ে অনেকেই, এর কোনো অস্তিত্ব নেই। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে বলেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার কিতাব মজমুআতুল ফাতাওয়াতে বলেন যে এই সমস্ত আমলের কোনো ভিত্তি কি নেই। সালফে সালেহিনগণ, সাহাবায়ে কেরামগণ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই সমস্ত কাজ তারা করেননি। কাজেই আতেরা জবা করা হয় একটি যন্ত্র, যে না এই উদ্দেশ্যে সওয়াবের নিয়তে, এগুলো কি নেই। অনেকে রজব মাসে দীর্ঘদিন রোজা রাখে, সিয়াম পালন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দেন, লা তুশাব্বিহুহু বিরমাদান, তোমরা রমজান মাসের সাথে একে সাদৃশ্য দিও না। রমজান মাস সিয়ামের মাস, কিন্তু রজব মাসে কি সিয়াম পালন করবে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যুগে যদি এই রজব মাসে কেউ বেশি বেশি সিয়াম পালন করতেন, তার হাতে বাড়িও দিতেন, আঘাত করতেন, যা তাড়াতাড়ি খেয়ে নি, খাবার গ্রহণ করো। তো তখন থেকে আইয়ামে জাহেলিয়াতের যে কিছু সিটাফোটা ছিল সেগুলো তাদের মাঝে থাকলেও তাদের উত্তরসূরি যারা মক্কাতুল মুকাররামাতে মদিনাতুল মুনাওয়ারাতে আছে তাদের মাঝে এখন আমরা কি পাই না, কিন্তু আল্লাহ মাফ করুক, সেখান থেকে ডাইভার্ট হয়ে কিভাবে কাদের মাধ্যমে আমাদের কাছে এই সমস্ত বেদাতগুলো এখন খুবই প্রসিদ্ধ এবং আমরা খুব ঘটা করেই সেই বেদাতগুলোকে উদযাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই ইসরা মিরাজের ঘটনা বর্ণনা করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহ, সেই মহা মহিমান্বিত সেই রব আল্লাযী আসরা বিআবদিহি, যিনি ভ্রমণ করিয়েছিলেন, ইসরা শব্দটি আরবি শব্দ, সেখান থেকে আসরা ফেল মাজির সিগা, রাত্রিবেলায় ভ্রমণ করাকে আরবিতে বলা হয় ইসরা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তার বান্দাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। আমরা অনেকেই তো আল্লাহর রাসূলকে বড় বা উপরে উঠাইতে উঠাইতে এমন এক স্থানে নিয়ে উঠিয়ে ফেলি যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লায়েক নয়, খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতে খুশি নন, তিনি নারাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারিয়াম, খ্রিস্টানরা ঈসা ইবনে মারিয়ামকে যেভাবে বড় বানাতে বানাতে রবের আসনে বসিয়ে দিয়েছে, তোমরাও আমাকে বাড়াবাড়ি করতে গিয়ে কি আল্লাহর রাসূলের আসনে আমাকে বসিয়ে দিও না। খ্রিস্টানদের মাঝে যেরকম কি তৃত্ববাদ রয়েছে, আমাদের মাঝেও কি এরকম কিছু হয়ে গেছে, বিশাল বড় বড় মসজিদ, বড় বড় আলেম মুহাদ্দিস মুফাসসিরদের কি পরিচালনায় মসজিদ, আপনি মসজিদে ঢুকেই দেখবেন ইমাম সাহেবের সামনে দুটা শেরকি বাক্য, এক পাশে ইয়া আল্লাহ, এটা শেরিক নয়, আপনি আল্লাহকে ডাকবেন, কিন্তু যখন তার বাম পাশে আপনি ইয়া মুহাম্মদ লেখেন, এটাই শিরক। কারণ নিদা আনিল্লাহ, আল্লাহকে ডাকবেন আপনি, আল্লাহকে আপনি ডাকবেন, আল্লাহকে ডাকার জন্যই তিনি মাবুদ, আপনি আবেদ, কিন্তু আল্লাহর রসুলকে কেন আপনি ডাকলেন, আল্লাহর রসুলকে কি ডাকার কথা কোথাও এসেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সালাত পাঠ করবেন আপনি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আপনি আপনার জীবনটাকে রাসূলের রঙে রাঙাবেন, রাসূলের সুন্নতের বাস্তবায়ন করবেন, আপনি আপনার পুরো জিন্দেগিতে আল্লাহ রাসূলের সামনে আপনি দরুদ পাঠ করবেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদা করবেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি খুযু আন্নি মানাসিকাকুম, সালাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মতো সালাত আদায় করো, হজের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে তোমরা দেখে নাও কিভাবে আমি হজ সম্পাদন করি, অর্থাৎ যাবতীয় বিষয়ে আপনি আল্লাহ রাসূলের ইক্তেদা করবেন, কিন্তু আল্লাহ রাসূলকে আপনি ডাকবেন, এই শিক্ষা আল্লাহ রাসূল কোথাও দেয়নি এবং এটা কোনো মাযহাবেও জায়েজ করা হয়নি, এমনকি মুবাহ বলা হয়নি যে না এটা কি জায়েজ, কিন্তু আপনি নিজের ইচ্ছায় করে দিলেন। এক পাশে যেহেতু আল্লাহর নাম দিলাম, তাহলে আরেক পাশে কি রাসূলের নামটা দিলে তো ভালোই হয়, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাথে তার নাম নেওয়ার পরে এ কথা শুনে রাগান্বিত হয়ে যান। এক সাহাবী এসে আল্লাহর রাসূলকে বলেন, হে আল্লাহর রাসূল, মাশা আল্লাহু ওয়া শিতা, হ্যাঁ আল্লাহ যা চেয়েছেন, আল্লাহ যা চেয়েছেন এবং আপনি যা চেয়েছেন তা কি দুনিয়াতে হয়ে যায়? বাস এইটুকুই, আল্লাহ যা চেয়েছেন আর আপনি যা চেয়েছেন বা চান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলেন, আজআলতানি লিল্লাহি নিদ্দা, এই তুমি আমাকে আল্লাহর সাথে শরীক করে দিলে, সমকক্ষ তৈরি করে দিলে, কুল মাশা আল্লাহ সুম্মা শিতা, ওয়াও লিল আতফ, ওয়াও শব্দের অর্থ এবং, সুম্মা শব্দের অর্থ হচ্ছে অতঃপর, এবং যদি বলো তাহলে আমি এবং আল্লাহ রাব্বুল আলামিন একই গ্রেডে হয়ে গেলাম, নাউযুবিল্লাহ, ওয়াও শব্দ ব্যবহার করতে পারবে না। যদিও সাহাবী এই বড় আরবি বিশারদ কি ছিল না, তারপরেও ভাষার কিছুটা কি প্রচলনের যদি কোনো কখনো কি ভুল চলে আসে সেটাও সংশোধন করে দিলেন যে না ওয়াও শব্দটা ব্যবহার করতে পারবে না, এখানে ফুম্মা বলতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাবুদ আর আমি আবেদের কাতারে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন আব্দ বলার অর্থ এটাই, যাতে করে আমরা আমাদের রসুলের ব্যাপারে বাড়াবাড়ি করতে গিয়ে কি আল্লাহর আসনে পৌঁছিয়ে না দেই। ও ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযযালনা আলা আব্দিনা, এখানেও আল্লাহ আব্দ বলে উল্লেখ করেছেন যে না যদি তোমাদের কোনো সন্দেহ থাকে আমি যা আমার বান্দার উপর কি নাজেল করেছি, তো এই চ্যালেঞ্জের সময় আল্লাহ রসুল তার হাবিবকে আব্দ বলেই পরিচয় দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কালেমায়ে শাহাদত যখন আপনি পড়বেন, একজন অমুসলিম যখন কি ধর্মে আসবে তাকে যে সাক্ষ্যটি দিতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই বিশ্বাস আমাদের মাঝে থাকবে। কিন্তু যারাই আজকে সবে মেরাজ উদযাপন করে তারা এই মেরাজের ঘটনাটুকু নিয়ে বাড়িয়ে অন্যদিকে নিয়ে গেলেও আব্দ শব্দটি তাদের জেহেনে আসে না, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দের কাতারে না রেখে মাবুদের কাতারে পৌঁছিয়ে দিচ্ছে, নাউযু বিল্লাহ মিন দালিক। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলা, রাত্রি বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরীল আলাইহিস সালাম মারফত জান্নাতি একটি বাহন, অনেকেই বোরাক বলে থাকেন, বোরাকের কি পরিচয় অনেকেই দিয়ে থাকেন, সে সমস্ত পরিচয়গুলো কি হাদিসের কিতাবে উল্লেখ নেই, তো এই এক বিশেষ বাহনের মাধ্যমে আল্লাহ রসুলকে নিয়ে যান বাইতুল মাকদেসে। সেখানে গিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীদের সাথে সালাত আদায় করেন। এখানেও সালাতের গুরুত্ব, যদিও মেরাজ রজনীতে যারা এই দিবস উদযাপন করে কখনো সালাতের বিষয়ে তারা কি এতটা গুরুত্ব দেয় না, তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে তার ইমামতিতে অন্যান্য নবীদের সাথে সালাত পড়ানোর পরে নিয়ে যাওয়া হয় কোথায়, سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير, آيات الله رب العالمين بلتسان أمي أمر رسول كي كسو ندرشن دخابو عام الحزن الله رسول ربطي أشد انتقال پره দাওয়াতি জিন্দগিতে বিভিন্ন রকমের অপবাদ, বিভিন্ন রকমের কষ্ট, জুলুম, নির্যাতন আসার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কি দুর্বল হয়ে পড়েন, মানসিকভাবে ভেঙে পড়েন, এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাবিবের জন্য একটি ট্যুরের ব্যবস্থা করেন, যার মাধ্যমে কি তার মনোবল এবং তার অন্যান্য দাওয়াতি স্পিরিট আরো বেড়ে যাবে। তো সেখান থেকে এটা হচ্ছে ইসরা রাত্রিবেলায়, আর মিরাজ বলা হয়
দুনিয়ার আসমান থেকে নিয়ে অর্থাৎ দুনিয়া থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পর্যন্ত সপ্তম আসমানের পরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পরে বাইতুল মামুর, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করেন, দেখা হয়নি। ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। অনেক বেকুফ এই আয়াতের ভুল ব্যাখ্যা করে, জেনে অথবা না জেনে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেননি, বরঞ্চ তিনি জিব্রাইল আলাইহিস সালামকে তার আসল সূরাতে দেখেছিলেন। তো এই ইসরা এবং মিরাজে সেখানে যাওয়ার পরে 50 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছিল, সেই ঘটনাটাও আমি গতবার বলেছিলাম, সেদিকেও যাচ্ছি না। কিন্তু আমাদের মূল বিষয় হচ্ছে আল্লাহ রাসূল যখন বাইতুল মাকদেসে গেলেন সেখানেও সালাত পড়ানো হলো, সেখানেও কি হাদিয়া হিসাবে সালাত দেওয়া হলো? কো আমাদের সালাতের কোনো গুরুত্ব বোঝানো হয় না, মেরাজ থেকে কখনো সালাত বোঝানো হয় না, মেরাজ থেকে কখনো মেরাজের শিক্ষা যে না আল্লাহ রাব্বুল আলামিন কোথায়, আল্লাহ রাব্বুল আলামিন আসলে কি দুনিয়ার সব জায়গাতে আছেন? যদি তাই থাকতেন তাহলে কেন এত কষ্ট করে সেখানে নিয়ে যাওয়া হলো? এই ঘটনা আল্লাহ রাসূল বর্ণনা করার পরে মক্কার মুশরিকরা সহ অনেক ইমানদার যারা কি নতুন ইমান এনেছিলেন তাদেরকে এমন ভাবে তারা এই ঘটনায় বিভ্রান্ত করে ফেলে যে না আসলে মুহাম্মদ দেখা যায় এর ব্রেনে কাজ করে না, নাউযুবিল্লাহ, এরকম একটা ঘটনা, এটা বিশ্বাসের কথা? এত দূর যায় যেখানে যেতেই 6 মাস লাগে, এক রাত্রিতে বলে আবার সেখানে গেছে, 2 রাকাত সালাত পড়ার পরে আবার বলে কি আল্লাহ পর্যন্ত গেছে, সেখান থেকে কি কি নিয়ে আসছে? না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা, তার শেষ যে বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি জিজ্ঞেস করলেন, এই ঘটনাটা কি মুহাম্মদ বলেছে? তো হ্যাঁ বলেছে। যদি বলে থাকে তাহলে আমি বিশ্বাস করি, আর সিদ্দিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে উপাধি দিয়ে দেন। তো এই এই মেরাজের ঘটনাতেই আমরা না এটা শিখবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া হিসাবে উম্মতের জন্য সালাত নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের সাথে যখন মোলাকাত করতে যান অর্থাৎ এই মেরাজে যখন যান তখন আল্লাহ রাসূলকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ইসরা ওয়াল মিরাজ, উরুজ অর্থাৎ উপরের দিকে ওঠা। তো আল্লাহ রাব্বুল আলামিন তো সব জায়গায় নেই, উলুউল্লাহ আলা খালকি, আল্লাহ রাব্বুল আলামিন উপরে আছেন, এই আকীদাটাও তো আপনারা পোষণ করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলে গিয়েছেন, এক মহিলা সাহাবীকে জিজ্ঞেস করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ঈমানদার না সে বেঈমান, বলতেছেন আইনাল্লাহ, আল্লাহ কোথায়? তার মানে মুসলমানদের জন্য বিরাট বড় একটা আকীদার বিষয় আল্লাহ কোথায়, এটা যদি আপনি না জানেন, এই বিষয়ে যদি আপনি কনফিউজ থাকেন আপনি মুসলমান হতে পারবেন না। কিন্তু আমাদের মুসলমানদের মাঝে এমন এক পরিস্থিতি তৈরি করেছি আমরা, আল্লাহ কোথায় এটা বলা যাবে না, এটা বললে অনেকেই বেজার, না আপনি এই প্রশ্ন কেন করবেন, এটা একটা বিভ্রান্তিকর প্রশ্ন। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন মোমেন, সে দাসী, সে কি মোমেনা নাকি গায়ের মোমেনা এটা পরীক্ষার জন্য জিজ্ঞেস করলেন আইনাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের মাঝে এক মুনাফিক আল্লাহ রাসূলকে বললেন আদিল, হে আল্লাহ রাসূল আপনি বিচার ফয়সালায় একটু ইনসাফ করেন। আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে বলেন আলা তামানুনি ওয়া আনা আমিনুম মান ফিস সামা, কি ব্যাপার আমাকে তোমরা ঈমানদার মনে করো না, আসমানে যিনি আছেন তার কাছে আমি একজন আমিন, ইরহামু মান ফিল আরদি ইরহামুকুম মান ফিস সামা। রাসূল সাল্লাল্লাহু বলেন জমিনে যারা আছে তাদের উপর তোমরা দয়া করো, তোমার উপর দয়া করবেন আসমানে যিনি আছেন। এই সমস্ত ঈমান আকীদা আমাদের মাঝে আসে না, এগুলো না আসে আমরা ঠিক এই ঘটনা থেকে কোন দিকে গেছি, জবে করি, সিয়াব পালন করি, সালাত রাগায়েব পড়ি, সবে মেরাজ উদযাপন করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করি, এবং হলুতে আল্লাহ রসুলের ইজ্জত দিতে গিয়ে এমন এমন ইজ্জত দিতে গিয়ে দিতেছি আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদ এ সমস্ত বিষয় থেকে কি নিষেধ করে গেছেন, এবং ওয়াহুম ওহুয়া বারিউন আন্না, এবং তিনি এই সমস্ত অপবাদ থেকে মুক্ত। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়াও করে গেছেন আল্লাহুম্মা লা তাজআল কাবারি ওয়াসানান ইউবাদ, আল্লাহ আপনি আমার কবরকে পূজার জায়গা করে দিবেন না। কিন্তু আজকে যারাই এই সমস্ত মেরাজ বলেন, মিলাদুন নবী বলেন, শবে বরাত বলেন, বিভিন্ন রকমের উদযাপন এই দিবসগুলো উদযাপন করে, এগুলো সম্পূর্ণরূপে কি বেদাত, এবং তারাই আল্লাহ রাসূলের সুন্নত থেকে অনেক দূরে। তো যাই হোক, এই মেরাজ কবে হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিয়ে গেছেন এটা সত্য, কোরআনে এসেছে সব কিছু সত্য, কিন্তু ঘটনা কবে ঘটেছে এটা সহি সনদে
প্রমাণিত নয় আমাদের কাছে। সহি সনদ বলতে কি, মানে তারিখটা কোন তারিখে ভুলিয়ে দেওয়া হয়েছে, পাঁচ ছয়টা কথা আসছে, কৌল আসছে, কিন্তু অনেকের কাছে প্রচলিত মানে সবগুলো কৌলের কি যুক্তি আছে, এটা এটা আল্লাহ রাব্বুল আলামিনের এক ইচ্ছা যাতে করে এই তারিখটাকে হয়তো ভুলিয়ে দিবে। ইতিহাসের পাতায় সবচেয়ে বেশি প্রসিদ্ধ হচ্ছে সাতাইশে রজব। আচ্ছা, যদিও জানলাম, মেনে নিলাম সাতাইশে রজব এই রাত্রিতেই আল্লাহ রসুল মেয়েরাজ বা ইসরাতে গিয়েছেন, কিন্তু আল্লাহ রসুল ইসরা এবং মেয়েরাজের পরে মক্কায় কত বছর থাকলেন, মদিনায় আরও থাকলেন 11 বছর, কোনোদিন কি এই দিবস উদযাপন করেছিলেন? আল্লাহ রসুলের ইন্তেকালের পরে খোলাফায়ে রাশিদিনগণ 50 বছর তারা কি রাজত্ব করলেন, খলিফা ছিলেন, তারা কি এগুলো কি পালন করেছেন? না। তাহলে কেন আপনি কোত্থেকে করেন? এটাই তো শরীয়তে নিষেধ, এটাই তো নাজায়েজ। শুধু নাজায়েজ না, এটা কি বেদাত। মান আমিলা আমানান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যে বিষয়ে আমাদের কোনো নমুনা নেই, কোনো ইশারা নেই, কোনো সনদ নেই, তাহলে সেটা পরিত্যাজ্য। যতই আপনি ইখলাস নিয়ে করেন, যতই আপনি আলেম ওলামাদেরকে নিয়ে করেন, যত টাকা ব্যয় করে করেন না কেন, যত ভক্তি নিয়ে করেন না কেন, সেটা পরিত্যাজ্য, সেটা কবুল হবে না। অনেকেই অনেক রকমের দলিল বা প্রমাণাদি আমরা উপস্থাপন করি যে না এরা একটু বেশি গোড়া, মানে আমাদের দিকে ইঙ্গিত করে বলে। এই সুযোগে বাংলাদেশের মানুষ যারা কখনো মসজিদমুখী হয় না, যারা কখনো কি মাথায় টুপি পরে না, নামাজ পড়ে না, তাদেরকে যদি আমরা মসজিদে আনতে পারি, অন্তত পক্ষে 360টা দিনের মাঝে তো 2-1টা দিন মসজিদে আনা গেল, এটা তাদের যুক্তি। এই যুক্তি আপনার কাছে, কিন্তু এই যুক্তি রাসূলের কাছে চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস এখানে হয়তো একাধিকবার বলেছি, পরিমাণে একটু বেশি করবেন সেটা আল্লাহ রাসূল করতে দেননি। নতুন ইবাদত করবেন তো দূরের কথা, পরিমাণে একটু বেশি করবেন সেটারও কি অনুমতি আল্লাহ রাসূল দেননি? তাহলে আপনি কিভাবে করবেন? আর ইবাদতটা হচ্ছে তাওকিফিয়া, ইবাদতটা তাওকিফিয়া মানে ওয়াকফ। আপনি ঈমান এনেছেন, মুসলমান হয়েছেন, সালাত সিয়াম কিয়াম যাই পড়বেন, আপনি এক পা অগ্রসর হতে পারবেন না যদি আপনার কাছে কি দলিল না থাকে। সালাত পড়তে আসছেন, কখন কোনটা কিভাবে কি করবেন, দলিল আছে ওইটুকু করবেন, যেইটুকুতে দলিল নাই তারপরে কি আপনার কিছু করতে পারবেন না। অর্থাৎ ইবাদত করতে হলে অবশ্যই আপনাকে দলিল ভিত্তিক ইবাদত করতে হবে, নাই আপনি ইবাদত করতে পারবেন না। অনেকেই লেখাপড়া করে এতটাই বেকুফ হয়েছে, আল্লাহ মাফ করুক, বেদাতের দলিল চায়, কয় এটা যে বেদাত ওটার দলিল দেন, কয় এটা যে বেদাত এটার দলিল দেন, বলে ইয়াদু বিল্লাহ, এত বেকুফ, বেদাতের দলিল কি? আপনি এর বৈধতার কোনো কাগজপত্র নাই, এটাই তো অবৈধ। এই যে রাস্তাঘাটে যে যাচ্ছে, গাড়ি ঘোড়া চলতেছে, এখন যেটার কাগজপত্র নাই আপনি তাকেই তো বলবেন কি বেআইনি, অবৈধভাবে চলাচল করতেছে না, ওটার জন্য আবার আলাদা কাগজ তৈরি করতে হবে যে না এই এই গাড়িগুলো অবৈধ, গাড়ির নম্বর দিয়ে, মালিকের নাম দিয়ে, সবকিছু দিয়ে। তো এই বেদাত গুলো তো আল্লাহ রসুলের যুগে তৈরি হয়নি। আপনি ধান রোপণ করেছেন, আগাছা তৈরি হয়েছে, আপনাকে এখন যদি জিজ্ঞাসা করা হয় আগাছা কোথেকে আসলো, আপনি কি বলবেন? তো আল্লাহ রসুলের ইন্তেকালের পরে এগুলো তৈরি হয়েছে, আল্লাহ রসুল তো বলেই দিয়েছেন এই জন্যে, ওয়াশাররুল উমুরি মুহদাসাতুহা, নিকৃষ্ট কাজ হলো ধর্মের মাঝে নতুন কোন ইবাদত আবিষ্কার করা। বেদাত কি সেটা আমরা অনেকেই জানি না। ইবাদতের মাঝে সওয়াবের নিয়তে ইবাদত মনে করে, ইসলামের মাঝে ইবাদত মনে করে কোন কাজ যদি আপনি তৈরি করেন সেটা বেদাত হবে, এগুলোই বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না সবে বরাত বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী, ঈদে মিলাদুন্নবী বলেন, শবে মেরাজ বলেন, কত রকমের কি কত কি নাম আমরা রেখেছি, এগুলোই বেদাত। কারণ এর কোনো অস্তিত্ব, এর কোনো নাম ডাক গন্ধ কিছু কোরআন হাদিসে কি খুঁজে পাওয়া যায় না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই ইবাদতটাকে তাওকিফিয়া বলে আখ্যা দিয়েছেন। আর দুনিয়াতে যা আপনি মুআমালাত করবেন, চলাফেরা করবেন, সেখানে সব আপনার জন্য জায়েজ, যতক্ষণ পর্যন্ত নাকি আপনি হারামের দলিল পান। যেমন আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ রসুল আমরা যখন নদী পথে যাই তখন আমরা তো অনেক কিছুই করি, পানি এগুলো কেভাবে কি? আল্লাহ রসুল দুইটা সূত্র বলে দেন, হুয়াত তাহুরুমা উহু আল হিলু মাইতাতু হু, সমুদ্রের মাঝে যে পানি আছে এটা পবিত্র, এটা দিয়ে উযু করতে পারবে, গোসল করতে পারবে, খেতেও পারবে। আল হিলু মাইতাতু হু, সমুদ্রের মাঝে যে প্রাণীগুলো আছে এগুলো জীবিতও হালাল এবং কি মারা গেলেও হালাল। এখন আপনি দেখবেন কোনটা কোনটা ইয়াতে থাকে, পানিতে থাকে, সমুদ্রে থাকে। যিনাবিম মিনাস সিবাই ওয়া যি মিখলাবিম মিনাত তুয়ুরি, যিনাবিম মিনাস সিবা, কত রকমের প্রাণী আছে, এগুলো আরব দেশে আছে, আবার আরব দেশে যেটা আছে সেটা আপনি কি পাবেন আফ্রিকার জঙ্গলে? আল্লাহ রাসূল সূত্র বলে দিলেন, যিনাবিম মিনাস সিবা, প্রাণীদের মাঝে যেগুলো কি আঙ্গুলওয়ালা, এই আঙ্গুল দিয়ে কি খামসা দেয় আহার করে অথবা কি ই করে আঘাত করে, এগুলো নিতে খেতে পারবে না। অধি মিখলাবিম মিনাত তুয়ুর, পাখিদের মাঝে অনেকগুলো পাপ আছে, এই অনেকগুলো পাখি আছে সেগুলোকে ঠোঁট দিয়ে না পা দিয়ে কি ওরা শিকার করে, এগুলো খেতে পারবে না। যথেষ্ট এখন আপনি খুঁজে দেখেন, আপনি এই সূত্র প্রয়োগ করবেন, যেটা আপনার কি নাম আছে না না আছে, শরীয়তে এগুলো সব হালাল। এটা হচ্ছে মুআমালাতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দিয়ে দিলেন কি, পুরুষরা মহিলার পোশাক পরতে পারবে না, মহিলারা পুরুষের পোশাক পরতে পারবে না, কোনো বিধর্মীদের পোশাক কোনো মুসলিম পরতে পারবে না, আটোসাটো পোশাক পরতে পারবে না, টাকনুর নিচে কাপড় পরতে পারবে না ইত্যাদি। এরপরে আপনি পাঞ্জাবি পরবেন না, জুব্বা পরবেন, আপনি এই সেলোয়ার পরবেন না, আপনি পায়জামা পরবেন, এগুলো আপনার রুচির বিষয়, কিন্তু শরীয়ত আপনাকে কিছুটা সূত্র তৈরি করে দিয়েছে। কিন্তু ধর্মের বেলায় আপনার হুররিয়াত নেই, আপনার স্বাধীনতা নেই, আপনি পাঞ্জাবি লুঙ্গি পরবেন এবং আরেকজন কি প্যান্ট পায়জামা পরবে, আরেকজন কি কুর্তা পরবে, এটা মুআমালাতের ক্ষেত্রে থাকলেও শরীয়তের ক্ষেত্রে সৌদি আরবের লোকেরা যেভাবে সালাত আদায় করবে, আপনি বাংলাদেশি হলেও সে আদায় কি সেভাবে আদায় করতে হবে। আপনি বলে দিবেন যে না, তাদের এক ধর্ম আমাদের এক ধর্ম, বা তাদের এক তরিকা আমাদের এক তরিকা, তাদের এক মাজহাব আমাদের এক মাজহাব, এগুলো ইসলামে কি কখনো অনুমোদন দেওয়া হয়নি? তাদেরও কিতাবুল্লাহ এক, আমাদেরও কিতাব এক, তাদেরও নবী, তাদেরও কিবলা, তাদেরও কাবা, তাদেরও রব, তাদেরও কি হাসর নাসর সব যেরকম এক, আমাদের সবারই এক, কাজেই ভিন্নতা আনা যাবে না ইবাদতের মাঝে। এজন্যই আল্লাহ রাসূল বলেছেন যে তাওকিফিয়া, সবগুলো ইবাদত করতে হলে আপনাকে দলিল লাগবে, দলিলে নেই সেটা আপনি করতে পারবেন না, যত বড় আলেমের মাধ্যমেই সেটা কি আসুক না কেন, ফতোয়া দিক না কেন, সেটা কি কোশ্চিন কালেও আমল হবে না, বরঞ্চ বেদাত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজ থেকে এই সমস্ত বেদাতকে উৎখাত করে আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আমরা যেন এই সমস্ত বেদাতগুলোকে আমাদের সমাজ থেকে উৎখাত করার জন্য সামাজিকভাবে মানুষের মাঝে দাওয়া এবং তাবলিগের কি পরিমাণটা বাড়াতে পারি, যতই আমরা দাওয়াত এবং তাবলিগের কি ইয়ে করবো, প্রোগ্রামগুলো বেশি বেশি করব, তাদের কানে এই মেসেজগুলো যাবে এবং একবার দুইবার তিনবার বারবার শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোনো একদিন তাদেরকে হেদায়েত দিবেন, তারা এই বেদাত থেকে কি বিরত থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ওয়া খাতিয়াতিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম।